ব্যাটারি মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথা বলা, ওয়েব ব্রাউজ, মুভি দেখা, গান শোনা এক নিমেষেই বন্ধ হয়ে যেতে পারে যদি আপনার ব্যাটারি লো হয়ে যায়। এই ব্যাটারির জন্য আমরা কত জায়গায় কতবার যে বিপদে পড়েছি তা বলে শেষ করা যাবে না। এজন্য আমরা মোবাইল কিনতে গেলে নজর রাখি ব্যাটারির পারফরমেন্স কেমন। মনের মতো না হলে মোবাইলটা যতই ভালো হোক আমরা সেটা কিনি না। কিন্তু আমরা কি জানি ব্যাটারির পারফরমেন্স যতই ভালো হোক না কেন তা সঠিকভাবে ব্যবহার না করলে অল্প দিনেই পারফরমেন্স খারাপ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি ওমর ফারুক, অ্যান্ড্রয়েড হাই স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারির পারফরমেন্স ভালো থাকবে। তাহলে শুরু করা যাক। স্মার্টফোনের চার্জ নিয়ে নানা টিপ এবং ট্রিক্স এতদিন হয়তো আপনি শুনেছেন, কিন্তু খেয়াল করে দেখবেন এর কোনোটা হয়তো আপনি মানছেন না। হয়তো সময়ের অভাবে কিংবা মনের ভুলে ফোনের চার্জের ভুলগুলো আমরা বারবার করছি। প্রতিটি ডিভাইসের ব্যাটারির একটি মেয়াদ শেষের তারিখ রয়েছে, তবে সামান্য কিছু ভুলের কারণে মেয়াদের আগেই নষ্ট হয়ে যেতে পারে ফোনের ব্যাটারি। আর তাই ব্যাটারিকে দীর্ঘায়ু রাখতে জরুরি কিছু পরামর্শ দেওয়া হলো। সবসময় ফোনের সাথে দেওয়া চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করুন। যে কোনো মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে চার্জ দেওয়া উচিত নয়। খুব বেশি প্রয়োজন ছাড়া কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করে চার্জ দিবেন না। নাম না জানা উৎপাদনকারী বা এক কথায় বলতে গেলে বাজারের সস্তা চাইনিজ চার্জার দিয়ে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জ দেওয়ার সময় ফোনের প্রোটেক্টিভ কেসটি খুলে চার্জ দেওয়ার চেষ্টা করুন। চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন, এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। ফাস্ট চার্জিং সবসময় ভালো নয়, এতে অতিরিক্ত ভোল্টেজের কারণে ডিভাইসের তাপমাত্রা বেড়ে গিয়ে ফোনের ক্ষতি হতে পারে। সারা রাত ধরে ফোনে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। তৃতীয় পক্ষের ব্যাটারি অ্যাপস ব্যবহার না করাই উত্তম। এই অ্যাপসগুলো হয়তো আমরা ব্যাটারি সেভের জন্য ব্যবহার করি, কিন্তু এগুলো ব্যাটারি সেভ করার পরিবর্তে ব্যাটারির উপরে চাপ সৃষ্টি করে এবং আপনার র্যামকেও এটা বিজি রাখবে। সো তৃতীয় পক্ষের অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। একেবারে ব্যাটারি লো করে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। ফোন সবসময় 80% চার্জ হওয়াই ভালো, ফুল চার্জ না করাই ভালো। খুব বেশি প্রয়োজন না হলে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। পাওয়ার ব্যাংক থেকে চার্জ করার অবস্থায় ফোন ব্যবহার করা উচিত নয়। এমন ছোট ছোট বিষয়গুলো বিবেচনায় রেখে ফোন চার্জ করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ হবে এবং ব্যাটারিও ভালো থাকবে। সো ভিউয়ার্স, আপনার মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য এসব ছোট ছোট বিষয়গুলো বিবেচনায় রেখে ফোন চার্জ করার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।